তুই তুই এখনো বেঁচে আছিস? তোর ওই পোড়ামুক্তি আমাকে দেখাতে এসেছিস? নষ্টা কুলাঙ্গার, তুই আমার ছেলের জীবন নষ্ট করতে এসেছিস, যা দূর হয়ে যা। মা, মা কে তোর মা? কাকে তুই মা ডাকছিস? আমি তাকেই তো মা ডাকছি, যিনি একদিন আমাকে তার পুত্র বধু বলে দোয়া করেছিলেন, আমার হাতে আংটি পরিয়ে দিয়েছিলেন, আমাকে বুকের ভেতর টেনে নিয়েছিলেন। আমাকে তুই ছুবি নে, নষ্টা মেয়ে কোথাকার। গুন্ডার সাথে রাত কাটিয়ে যে মেয়ে ফিরে এসেছে, সে মেয়ে কোনোদিন আমার পুত্রবধূ হতে পারে না। মা, মা গো, আমার কি দোষ ছিল? আমি তো আপনারই মেয়ে, মায়ের মন নিয়ে আপনি কি মেয়ের কথা একবার ভেবে দেখবেন না? আমি তো ইচ্ছে করে তাদের হাতে ধরা দেইনি, ধরা যখন পড়েছি আমি তো নিজেকে নষ্ট হতে দেইনি। মেয়েদের সবচেয়ে বড় যে সম্পদ, সেই সতীত্ব রক্ষা করতে আমি তো নিজের জীবনেই উপহার করিনি মা। অনেক দুঃখ অনেক কষ্টের পর আমি আমার মায়ের কাছে ফিরে এসেছি, আপনি আমাকে অবিশ্বাস করে সন্দেহ করে ফিরিয়ে দেবেন না মা। আমি জেনেছি এই পৃথিবীতে মেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু তার শরীর, আপনি সেই কঠিন পৃথিবীতে আমাকে আবার ফিরিয়ে দেবেন না মা। আমি না ফিরিয়ে দিল আশরাফ তোকে ফিরিয়ে দেবে। আশরাফ? হ্যাঁ, সে তোকে গ্রহণ করবে না। গ্রহণ করবে না? সে আমাকে বলে দিয়েছে তুই যদি কোনোদিন ফিরেও আসিস তোর মুখ সে দেখবে না, এ বিয়ে হবে না।